নমস্কার বন্ধুরা, ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, আমি একটু ভয়েস ওভার দিচ্ছি। এটি সেই ব্যস্তবহুল একটি স্টেশন যার নাম হাওড়া স্টেশন। হ্যাঁ, ট্রেনটা এসে হাওড়াতে জাস্ট থেমেছে, দেবুরা নেমেছে। তো এখানে এত আওয়াজ, তাই জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি কলকাতার ব্লগ যেটা দেবু করবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই এখন তোমার হাওড়াতে এসে পৌঁছালাম। ট্রেন 4:50 আসার কথা, এখন তোমার 6টার সময় ট্রেন এসেছে। অনেকদিন পরে, আমি প্রায় 1 বছর পরে কলকাতা এলাম, আর মা দাঁড়িয়ে আছে। এই যে মা এলো প্রায় 2 বছর পর। তোমার কেমন লাগছে মা? অনেকদিন পরে মা খুব খুশি, এখনই বলছে নাকি আমি গড়িয়াহাট যাবো। আমি বললাম সবে তো ট্র্যাভেল করে এসছো, দাঁড়াও। বলে না আমি গড়িয়াহাট যাবো। তো আমি বললাম যে দেখি, যদি পারি তো যাবো গড়িয়াহাট। এই আমাদের লাগেজ, লাগেজ নিয়ে এখন আমরা ট্যাক্সি বুথে যাবো, ট্যাক্সি স্ট্যান্ড উঠে দেখাচ্ছি। এই এখন ওলা ক্যাবে উঠেছি। এমনি নর্মাল ট্যাক্সিতে ভিড় কম ছিল, কিন্তু বললো যে ট্যাক্সি নেই। আমাদের যে 20টা লাগেজটা নিয়ে যাচ্ছিল, বললো যে ওলা করে নি। তো ওলার এই পার্কিং লটে এলাম, এসে তারপরে ওলা বুক করলাম, হয়ে গেল তাড়াতাড়ি। তো ওলার ফেয়ারের সাথে এখানে আবার একটা জিনিস আছে, সেটা হলো যে পার্কিং, তোমাকে পার্কিং দিতে হবে, সেটা আবার সেপারেট। বিলের সাথে ইনক্লুড না থাকলে তোমাকে সেপারেটলি দিতে হবে। এখানে অন্ধকার দেখাচ্ছে, ভেতরে লাইট নেই। বাড়ি যাচ্ছে, বলছে তোমাদের দেখাচ্ছে। আমরা এখন এই বিদ্যাসাগর সেতু আছে, সেকেন্ড হুগলি ব্রিজ, ওখান দিয়ে যাচ্ছি। ওলার রুটটা চেঞ্জ করে এই দিক দিয়ে নিয়ে গেছে, একদিক থেকে ভালো হয়েছে, এই জায়গাটা দেখাতে পারবো। বিদ্যাসাগর সেতু দারুণ সুন্দর। তো অনেকদিন পরে আসছি কলকাতাতে, এর আগেও এসছি 2-3 বার, কিন্তু এদিক দিয়ে আসিনি। যাই হোক, দেখা হয়ে গেল। এই যে খুব সুন্দর, আর নিচে হলো মা গঙ্গা যাচ্ছে, মা গঙ্গা যাচ্ছে, আর এদিকে ব্রিজ, একটা হাওড়া ব্রিজ আর একটা হলো বিদ্যাসাগর সেতু। এটা হলো আমাদের বালিগঞ্জ ফাঁড়ির সামনে বিল্লা মন্দির, কৃষ্ণের মন্দির, কৃষ্ণ রাধার মন্দির, খুব সুন্দর, অনেক পুরনো, অনেক পুরনো, কত এসছে এখানে। এই হলো বিল্লা মন্দির, আমি আসবো একদিন দেখাবো। এই হলো বিল্লা মন্দির, পুরো মার্বেলের বানানো। আমাদের বাড়ির থেকে একদম সামনে সব দোকানগুলো, কত সব জানাচ্ছেন সবাই, গঙ্গোত্রী সুইটস, বালিগঞ্জ ফাঁড়ির সামনে। এই বাড়িতে এখন এসেছি, এসে এখন বসে গল্প টল্প করছিলাম, চা টা খেলাম। এখন রাত্রির খাবার দিয়েছে, সেটা দেখাচ্ছি। বৌমা সুন্দর করে বেড়ে যেরকম দেয়, সে খাবার দিয়েছে। আমি আর মা এখন আগে খাবো। আমার মা বলছে যে বৌমাকে, বৌমা মানে আমার জেঠিমাকে আমরা বৌমা বলি, বলছে আমাকে বেগুন ভাজা দিয়েছে, মাকে দেয়নি। তো মা বলছে আমার বেগুন ভাজাটা কোথায়? এই তোমাদের সাথে আলাপ করে। এই যে জেঠু, আমার জেঠু, হ্যালো করো জেঠু, হ্যালো করো, আপনার বলুন হ্যালো। আর এটা হলো আমার বৌমা, জেঠিমা। বলছে কাকে ধরেছে, এটা একটা
ব্লগ করছি, ভিডিও করছি, ঠিক আছে? তো জেঠু জেঠিমারে এখানেই দোতলায় থাকে আর আমরা একতলায় গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, এখন তো ব্যাঙ্গালোরে থাকি। এসছি এতদিন পরে, খুব খুশি হয়েছে। তো দেখাচ্ছি কি কি খাবার আছে, মার খিদে পেয়েছে, মা খাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ঘুম পেয়েছে। হ্যাঁ বলো, কিছু বলবে বলো। আমরা খুব খুশি আজকে। যাতায়াত করে আর আমি তো সবসময় আসতে পারি না, তো এই এসে বেশ ভালোই লাগছে। তোমাদের পুরো বাড়িটা আমি ঘুরে দেখাবো কালকে, আজকে আর পারছি না, কেননা খুব টায়ার্ড। এই পেছনে যদি টিভিতে দেখো, আমি জেঠুকে বললাম, জেঠু খুব উত্তম কুমারের ফ্যান, তাহলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাংলা সিনেমা চালো, তো ওই সিনেমাটা দেখতে দেখতে খাবো। চলো আজকে গুড নাইট, এখানেই রাখছি, আবার কালকে দেখা। এইটা হচ্ছে রাতের ডিনার, নানান রকম সবজি, তারপরে পোলাও, এই সমস্ত বানিয়েছিল বৌমা। তো আসলে ওরা নিরামিষ খায়, ওরা গিরিধারজির সেবক, তো তাই জন্য ওরা ঠাকুরকে নিবেদন করে করে সেই খাবারটাই খায়, তো সেটাই ওরাও খাচ্ছে, দেবুরাও খাচ্ছে। কারণ অ্যাকচুয়ালি দেবুরা থাকতো বাড়ির একতলায়, মানে ওদের জায়গাটা, আর জেঠু জেঠিমা থাকে দোতলায়, কিন্তু যেহেতু এখন ব্যাঙ্গালোরে চলে এসেছি তাই একতলাটা ভাড়া দেওয়া আছে, তো তাই এখন জেঠু জেঠিমার কাছে এসেই দেবুরা উঠেছে। তো এই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, কখনো এখানে কখনো ওর মাসিরা আছে তাদের বাড়িতে, তো এইভাবেই কয়েকটা দিন কাটিয়ে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো।